দাড়িভিটে গুলিকাণ্ড সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। আপনাদের আরো একবার জানাবো, দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ। কলকাতা হাইকোর্টের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে, বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল বলে এনআইএ তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আপনাদের জানাবো, 2018 সালে স্কুলের মধ্যে গুলি চলে, গুলিতে মৃত্যু হয় তাপস বর্মণ রাজেশ সরকারের, সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। আজ এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থা। এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালতের নির্দেশ, পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি জানালো আজ হাইকোর্ট? শুভদীপ, 2018 সালে বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভ দেখার সময় গুলিতে মৃত্যু হয় দুজন ছাত্র, তাপস বর্মণ এবং রাজেশ সরকার। অভিযোগ যে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছিল এবং সেখানে বিস্ফোরণের কথা সামনে এসেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার তারা সিবিআই তদন্ত চেয়ে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়। সেই মামলা দীর্ঘদিন চলার পর আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছেন এবং একই সঙ্গে পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই এই ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল আদালত। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দু বছর পর আজকে নির্দেশ দেয় বিচারপতি রাজশেখর মান্থা। তিনি বলেছেন যে এনআইএ ইনভেস্টিগেশন করবে এবং পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে, বোমা বিস্ফোরণ অভিযোগ ছিল বলে এনআইএ তদন্তের নির্দেশ, এমনটা আদালতের পর্যবেক্ষণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।